নমস্কার বন্ধু, আজকে আমি আপনাদের চিলি চিকেন রান্না করে দেখাবো। তাই রান্না করতে কী কী লাগবে তা আপনাদের সঙ্গে আমি সব শেয়ার করবো। আমার দয়া করে আমার এই ভিডিওটা দেখবেন। দেখুন, এখানে আমি 250 মতো মাংস ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এখানে হচ্ছে কুচি করা লঙ্কা, ঠিক আছে। আর মশলাপাতি হচ্ছে এখানে হচ্ছে আদা, রসুন, বাটা, একটা ডিম, এখানে গোলমরিচের গুঁড়ো, এখানে সয়া সস, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে নুন, হচ্ছে হলুদ। এই উপকরণ দিয়ে আমি আজকে রান্নাটা শুরু করব। তো প্রথমে আমি এই মাংসগুলোর মধ্যে ছোট ছোট করে পিস করে মাংসগুলোর মধ্যে নুন দিয়ে দেবো। যতটা পরিমাণ নুন লাগবে ততটা পরিমাণ নুন দিলাম। এবার এখানে যতটা পরিমাণ হলুদ লাগবে ততটা পরিমাণ হলুদ দেবো। অনেকে চিলি চিকেন হলুদ ব্যবহার করে না, তবু আমি একটু দিই এতে কালারটা ভালো হওয়ার জন্য। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি সোয়া সস। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে রান্নাটা করবো খুবই সহজ পদ্ধতিতে। আর এখানে দিয়ে দিচ্ছি চামচ করে কর্নফ্লাওয়ার। আপনাদের যতটা কর্নফ্লাওয়ার লাগবে ততটা আপনারা দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো করা, গুঁড়োটা আমি এখানে মিশিয়ে দিলাম। আর এখানে এখন আমি ডিমটা ফেটিয়ে নেব। দেখুন, এখানে ডিমটা আমি দিয়ে দিলাম। এগুলো সব একত্রে এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার আমি চামচ দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে এতে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট। যাতে এটা সেট হয়ে যায় আর মশলাগুলো সব মাংস যেন ঢুকে যায়। দেখুন বন্ধুরা, এখন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, ঠিক আছে। খুব ভালোভাবে মেশাতে হবে। তো মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে রেখে দেবো 30 মিনিটের জন্য। তো এটা আমি রেখে দিলাম 30 মিনিট পরে। তো দেখো বন্ধুটা, 30 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, বসিয়ে দেবো আমি কড়াই। তো কড়াইটা গরম হতে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। এটা পুরোটাই আমি সাদা তেলে করবো। তো দেখো, আমার এখানে কড়াই গরম হয়ে যাওয়ার পর ওই জন্য আমি তেল এখানে দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো যাতে আরও ভালো মতো গরম হয়ে যায়। আর এটা ভাজতে খুব কমই তেল লাগে, একদম সিম করে ভাজতে হবে এটাকে।
তো দেখো আমার তেলটা গরম হয়ে এসেছে, তো আমি একটু হাত দিয়ে দেখে নিলাম যে ধরে হচ্ছে কিনা। দেখো বন্ধুরা ওটা মোটামুটি গরম হয়ে গেছে, এইভাবে ওখানে পকোড়াগুলো ছাড়বো। দেখো এখানে আমি পকোড়াগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি, একটা করে একটা লেগে যায়, ঠিক আছে। আর তেলটা এখন আমি সিম করে দেবো। তখন মাংস তো একবারে হবে না, সেই জন্য এটা বারে বারে দেওয়া হবে। এখানে আমি হয়তো অল্প কটা দেবো, পরে দেবো অল্প কটা দেবো। তো দেখো এখানে আমার চিকেন পকোড়াগুলো মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি একটু লাল লাল করে ভেজে এবার আমি তুলে নেব। একটুখানি সিম করে ভাজতে একটু সময় লাগবে, কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। আমার একদিকটা হয়ে গেছে, আর একদিকটা আমি দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা লাল লাল হলে এটাকে আমি তুলে নেব, তুলে আর একটু আছে ওটা আমি তুলে দেবো। তো দেখো আমি যে ছাঁচা করে এবার লুচি ভাজাচ্ছি, ছাঁচা সেটা করে আমি তুলে দিচ্ছি।
তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। আমি একের পর এক সব তোলা হয়ে গেছে, কয়েকটা রয়েছে এগুলো তুলে দিলে এরপরে যেটা রয়েছে সেটাকে আমি যেন ভাজছি। বন্ধুরা দেখো আমার সব তোলা হয়ে গেছে, এবার যেটুকুনি তেল রয়েছে সেই তেলে আমি আর একটু যে বাকি রয়েছে সেটা আমি ভেজে নেব। তোমার যা লাস্টে রয়েছে সেটুকু আমি দিয়ে দিলাম। এখানে ঢাকা দিলাম, কারণ ভেজে তোলা হয়ে গেছে। এবার কয়েকটি চিটুন তেল রয়েছে সেই তেলে আমি রান্না করবো। রসুন দিয়ে রসুন কেটে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন থেকে একটু দিয়ে যে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা। এখানে সব পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু নাড়া করে হয়ে করে কিছুক্ষণ পর দিয়ে দেবো এক সেকেন্ড পেঁয়াজগুলো। এবার আমি দেখো বন্ধুরা আমি লঙ্কা কুচি যেগুলো রয়েছে কুচি রাখা লঙ্কা সেগুলো আমি একটু দিয়ে দিলাম, ওটার সঙ্গে তো ভালো ভালো হয়ে যাবে। দিয়ে দিলাম নুন, নুন সেটা পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো দেখো ওখানে লঙ্কা আর পেঁয়াজ অনেক ভালো মতো ভাজা হচ্ছে, ভাজা বলতে একটু ভাজা হবে না নরম হবে একটু। আমরা একটু নিন যে পেঁয়াজটা কতটা কী হলো, পেঁয়াজটা আমার মোটামুটি হয়ে গেছে। আমি এবার এখানে ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম আছে এখানে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে যদি নরম হয়ে আসে।
ওখানে কোশ্চেনটা মোটামুটি ভালো হয়ে গেছে। এখানে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবেন, এটি আরও বেড়ে যায়। এখানে তিন রকম সস মিশিয়ে রেখেছিলাম, টমেটো সস আর চিলি সস, তিনটে দিয়ে একটুখানি ভালো করে মারা করা হচ্ছে। এখন এই সসের মাছটা দিলে খুব ভিতরে যাবে। তো ওই পাশে আমি আবার একটু গরম জল বসে দিয়েছি কর্নফ্লেয়ারটা গুলে দেওয়ার জন্য, গ্রেভিটা করার জন্য জল ছিল, জলটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়েটা ভালো করে ব্যাপারটা করি, এরকমই মিশিয়ে নিতে হবে। দিয়ে ভালো একটা গন্ধ হচ্ছে, চিকেনগুলো এখানে দিয়ে দেবো। ভালোভাবে মাছের কাছে তারপর কনফ্লেয়ারটাকে গুলে যে গরম জলে এটা ওখানে দিয়ে দেবো। তখন তো যে কোন কোন গরম জলে গুলো ছিলাম দিয়ে দিলাম গ্রেভি করার জন্য। এখানে আর একটু জল আমি অ্যাড করবো। দেখো বন্ধু, আমি জল অ্যাড করা হয়ে গেছে, চিলি চিকেনটা পুষতে দেওয়া হবে। তো গোলমরিচ পুরো যেটুকুনি বাদ বাকি ছিল সেটুকুনি এখানে আমি দিয়ে দিলাম, টেস্ট হতে আরও একটু বেড়ে যায়। এই চিলি চিকেন, টক মিষ্টি ঝাল তিনটেই বরাবর লাগে, এগুলো খুবই ভালো লাগে। আর এটা লুচি পরোটা রাইস এগুলোর সঙ্গে খুবই ভালো লাগবে। দেখো চিলি চিকেন আমার অনেকটা ফুটে এসেছে, ঠিক আছে। তো দেখো চিলি চিকেন মোটামুটি হয়ে এসেছে। তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, পারলে সাবস্ক্রাইব করো পছন্দ হলে, আর একটা শেয়ার অবশ্যই। আর আমার পাশে থাকবেন টক মিষ্টি ঝালটা বরাবর থাকার জন্য একটু হালকা চিনি দিয়ে দিলাম, যাতে ব্যালেন্সটা হয়ে যায়। তোমরা যদি কেউ পাবে গ্রেভি খেতে যাও, গ্রেভি খেতে যাও, ড্রাই খেতে যাও, ড্রাই যেভাবে করবে সেভাবে চিলি চিকেন ভালো লাগবে। তা আমি একটু গ্রেভি রেখেছি, তো দেখো চিলি চিকেনগুলো কী সুন্দর হয়েছে। তোমরা এরকম বাড়িতে ট্রাই করে দেখো এবং সহজ পাবে ঘরোয়া পদ্ধতিতে। আমি রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, প্লিজ 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 তোমাদের কাছে অনেক।